দীপ প্রপার্টি। হ্যালো ফ্রেন্ডস, দীপ প্রপার্টির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আদিশা। আজকে তোমাদেরকে একটি প্রাইম লোকেশনে একটি বিশাল বড় ফ্ল্যাট তোমাদেরকে দেখাবো। মানে এই ফ্ল্যাটের এক্স্যাক্ট লোকেশন হলো উত্তরপাড়া ইউনিয়ন বয়েজ স্কুল। মানে উত্তরপাড়া ইউনিয়ন বয়েজ স্কুলের একদম পাশেই আছে এই ফ্ল্যাটটা। এই ফ্ল্যাটটির টোটাল স্কোয়ার ফিট হলো 1080 আর এটি হলো 2BHK ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটের সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে জানাবো, তার আগে এখানে কিভাবে আসতে হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। মানে এখানে যদি তোমরা হাওড়া থেকে ট্রেন ধরেন বা হাওড়া লাইন থেকে যদি আসেন তাহলে হাওড়া থেকে উত্তরপাড়া স্টেশন, আর উত্তরপাড়া স্টেশন থেকে মাত্র 5 মিনিটের মধ্যে আছে এই ফ্ল্যাটটা। মানে অটোতে জাস্ট 5 মিনিট সময় লাগবে। আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ডানকুনি লাইনে বালিঘাট স্টেশনে আপনাদেরকে নামতে হবে, আর বালিঘাট স্টেশন থেকে মাত্র 5 মিনিট। মানে এই ফ্ল্যাটটা থেকে বালিঘাটও যেতে পারবেন বা উত্তরপাড়াও যেতে পারবেন। মানে দুটো জায়গার একদম মিডিলে আছে, একদম মেন রোডের পাশে। একদম মেন রোডের পাশে এখান থেকে তোমরা অটো টোটো সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে স্টেশনে যাওয়ার জন্য। তো আমরা এখন ওই ফ্ল্যাটটার সামনে চলে এসেছি। ফ্ল্যাটের সামনে রাস্তাটা দেখো, এখান থেকে যে কোনো ফোর হুইলার চলে আসবে, আর এই ফ্ল্যাটের সামনে থেকে তোমরা টোটো অটো সমস্ত কিছু পেয়ে যাবে স্টেশনে যাওয়ার জন্য। তো এই হলো ফ্ল্যাটটা। এন্ট্রান্স থেকে তোমাদেরকে দেখালাম এন্ট্রান্সের সামনে। তো ওখান থেকে ঢুকে দেখো, এখানটা আরেকটা এন্ট্রান্স আছে, আর এইখান থেকে ঢুকে তোমরা পেয়ে যাচ্ছ ডান দিকে সিঁড়ি। মানে এই সিঁড়িটা নিয়ে উঠেই একদম ফার্স্ট ফ্লোরে আছে ফ্ল্যাটটা। তো ওই ফ্ল্যাটটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। মানে এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে আছে ফ্ল্যাটটা। আর তার আগে সিঁড়িটা তোমরা দেখে নাও কতটা চওড়া সিঁড়ি, আর সিঁড়ির স্টেপ গুলো দেখো একদম কম কম। মানে এতটা চওড়া সিঁড়ি সাধারণত পাওয়া যায় না। এখান থেকে তোমাদের যে কোনো ফার্নিচার আনতে কোনো রকম প্রবলেম হবে না। আর সিঁড়ি দিয়ে উঠেই একদম দেখো সামনেই আছে ফ্ল্যাটটা। ফ্ল্যাটের এন্ট্রান্সে তোমরা এখানে একটা পলাশ পেয়ে যাচ্ছ। ঢুকে এখানটায় তোমরা পেয়ে যাচ্ছ কাঠের দরজা, এখানে দুই লক আছে আর এমনি লকও আছে। তো ফ্ল্যাটে ঢুকেই তোমরা এখানটায় ড্রয়িং কাম ডাইনিং প্লেস পেয়ে যাচ্ছ। এটার টোটাল মেজারমেন্ট হলো 20x40। জায়গাটা দেখো কতটা বড়। আর এগুলো দেখো ফ্লোরটা মার্বেল বসানো আছে। এখানে তোমরা ওই সাইডে ডাইনিং প্লেস করে নিতে পারবে, এদিকে ড্রয়িং রুমও করে নিতে পারবে, মানে সোফা টিভি লাগিয়ে নিতে পারবে দেওয়ালে। এদিকে দেখো একটা দেওয়ালের সাথে শোকেস টাইপের করা আছে, মানে বল ফ্ল্যাট আছে। আর পুরো ফ্ল্যাটের ভিতরটা দেখো, দেওয়ালগুলোতে টুকটি করা আছে, এগুলোতে তোমরা চাইলে রং করে নিতে পারো। সেটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। মানে বিল্ডিং কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফ্লোরিং, রং মিস্ত্রি, এই সমস্ত কিছুর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই সমস্ত কিছু আমরা প্রোভাইড করে থাকি। আর যদি তোমরা তোমাদের যে কোনো বাড়ি, ফ্ল্যাট, এই সমস্ত কিছু আমাদের চ্যানেলের থ্রুতে অ্যাড দিতে চাও, তো সেটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো। আর আমরা আমাদের চ্যানেলের থ্রুতে ওয়ারহাউস, গোডাউন, এই সমস্ত কিছু রেন্ট দিয়ে থাকি। তো আপনাদের যদি প্রয়োজন হয় তো সেটার জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা হলো এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। ঢুকে এই সাইডে দেখো তোমরা এখানটা একটা জায়গা আছে, এখানে তোমরা ওয়ার্ড্রপ করে নিতে পারবে। আর পাশে দেখো যেহেতু এটা মাস্টার বেডরুম, এসব তোমরা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছ। ওয়াশরুমে দেখো পুরো দেয়ালটাতে টাইলস বসানো আছে, যেহেতু তো মার্বেলস করাই আছে, সমস্ত কিছু পয়েন্ট করা আছে। মানে ঢুকেই কাজটা তোমরা বেসিক পেয়ে যাচ্ছ। সাইডে সেলফ আছে, ট্যাপ, শাওয়ার, কোমোড বসানো আছে। আর ওয়াশরুমের উপরে দেখো এখানে একটা লকও আছে, এখানে তোমরা তোমাদের যে কোনো জিনিস রাখতে পারবে, ওটাকে তোমরা স্টোররুম হিসেবে ইউজ করতে পারবে। আর পুরো রুমটা দেখো এই রুমের মেজারমেন্ট হলো 12x14। এদিকটা তোমরা বেড বসে নিতে পারবে। ওখানে দেখো একটা বক্স জানালা আছে, মানে একদম মেন রোডের পাশেই, যেহেতু তোমরা এখান থেকে মেন রোডটাও দেখতে পারবে। বক্স জানালায় সাইডে গ্রিল দেওয়া আছে। এত বড় একটা রুম, এখানে তোমরা বেড প্লাস সোফা সমস্ত কিছু ইজিলি বসিয়ে নিতে পারবে। দেয়ালটাতে টাইলস বসানো আছে, বেসিন, ট্যাপ, শাওয়ার, গিজার পয়েন্টও করা আছে।
কোমর বসানো আছে আর ওয়াশরুমের পাশে একটা আলাদা বেডরুম এই বেডরুমটা দেখো দুটো সাইডে দুটো বড় বড় জানালা আছে আর দুটো বক্স জানালা সাইডে সেলফ টাইপের করা আছে মানে র‍্যাক লাগানো আছে দেওয়ালের সাথে এসি পয়েন্টও করা আছে মানে তোমরা যদি ফ্ল্যাটটা নাও আলাদাভাবে তোমাদের এর উপর কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হবে না সমস্ত কিছু করাই আছে এই রুমটার মেজারমেন্টও তোমার 12x14 এখানেও তোমরা বেড সোফা আলমারি সমস্ত কিছু ইজিলি বসে নিতে পারবে কোনো রকম প্রবলেম হবে না মানে সমস্ত কিছু ইজিলি বসে যাবে জায়গাটা অনেকটাই বড় তোমরা দেখতে পাচ্ছ তো এই বেডরুমের পাশে একটা দেখো কিচেন আছে যেটা আমি তোমাদেরকে ঢুকে ওই সাইডে বলছিলাম যে পুরো ড্রয়িং রুমের এই পাশে একটা কিচেন আছে কিচেনটা দেখো কতটা বড় মানে কতটা জায়গা নিয়ে আছে দেখো পুরোটা মার্বেলস দিয়ে সেলফ করা আছে সামনে দেয়ালে টাইলস বসানো আছে এদিকে সিঙ্ক আছে ওখানটা র‍্যাকও করা আছে ইভেন কিচেনের এই পাশে একটা তোমাদের দেখো সানসেটও করা আছে আর এদিকটা একটা বড় বক্স জানালা আছে এদিকেও তোমরা সেলফ পেয়ে যাচ্ছ এটাকে তোমরা চাইলে মডিউলার কিচেনও করে নিতে পারো কিচেনটা জাস্ট দেখো কতটা বড় আর কিচেন থেকে বেরিয়ে দেখো বাঁ দিকে একটা ওপেন ব্যালকনি আছে মানে এই ব্যালকনিগুলো সাধারণত ছোট ছোট হয় যেহেতু মাস্টার বেডরুমের সাথে হয় এই ব্যালকনি তো এখানটা দেখো ড্রয়িং রুমের সাথে আছে ব্যালকনিটা ব্যালকনিটা জাস্ট সাইজটা দেখো কতটা বড় পুরো গ্রিল দিয়ে দেখো এখান থেকে তোমরা মেন রোডটা দেখতে পাচ্ছ এখানে তোমরা চাইলে সমস্ত জায়গা করা আছে মানে এখানটা তোমরা চাইলে ফুলের টপ বসাতে পারবে এই সাইডটা তোমরা বাগান টাইপেরও করে নিতে পারবে তো এই 1080 স্কোয়ার ফিটের যে 2BHK ফ্ল্যাটটা আমি তোমাদেরকে দেখালাম মানে উত্তরপাড়ার একদম প্রাইম লোকেশনে এই ফ্ল্যাটটার টোটাল প্রাইস হলো 30 লক্ষ টাকা আমাদের চ্যানেলে শুনতে আসা টাকার উপর অনেকটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে তো টাকাটা নেগোশিয়েবল এটার উপর কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 399 আর ওটা জাস্ট 1 টাইম এর জন্য এই ফ্ল্যাটের জন্য ব্যাংক লোনও অ্যাভেলেবল আছে আর সেটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই চ্যানেলের আরও নতুন নতুন ফ্ল্যাট বাড়ি জমি এই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ